দেখো সবাই শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার তো আমরা শুরু করছি আজকের ক্লাস তোমাদের আজকের ক্লাস পোটানি থেকে প্ল্যান্ট প্যাথোলজি ঠিক আছে এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল মানে বোটানি জুলজি ফিজিওলজি মিলিয়ে প্ল্যান্ট ফি প্যাথোলজি হয়ে গেলে আমাদের মোটামুটি সমস্ত চ্যাপ্টার এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের এর আগেও বলেছি আমি মানে কারিকুল ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা বুধবার দিন ঠিক আছে বুধবার দিন বুধবার আমরা যে ক্লাসটা নেব সেখানে তোমাদের সাজেশন দেওয়া হবে ঠিক আছে তো এই ক্লাসটা কি মিস করবে না আর একটা তোমাদের শুক্রবার ক্লাস হবে ঠিক আছে শুক্রবার ক্লাসে আমরা কি করব না এখানে এক্সাম টিপস ঠিক আছে এটা দেওয়া হবে আচ্ছা সেই সঙ্গে তোমাদের কিছুজন আমাকে বলছিলে যে একটা ম্যারাথন ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে তো সেটা ম্যারাথন ক্লাসটা আমরা তাহলে একটা কাজ করি শনিবার দিন একটা ক্লাস এক্সট্রা দেওয়া রাখি ঠিক আছে পরীক্ষার আগের দিন একটা ক্লাস এই ক্লাসে তোমাদের একটা ম্যারাথন ক্লাস রাখা হবে ম্যারাথন ক্লাস ঠিক আছে তাহলে আমাদের তিন দিন মানে আর তিনটে ক্লাস মানে করানো হবে এর আগের দিন আমি আর বলে দিয়েছিলাম যে শুধু বুধবার আর শুক্রবার তো শনিবার একটা ক্লাস তোমাদের এক্সট্রা ভাবে দেওয়া হবে যেটা ম্যারাথন ক্লাস চলবে ঠিক আছে টানা চলবে তো তার আগে বুধবার তোমাদের সাজেশনের ক্লাস চলবে আর শুক্রবার হচ্ছে কি তোমার এক্সাম টিপসের ক্লাস দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আপকামিং ক্লাসের শিডিউল আজকে আমাদের যেটা আলোচনার বিষয় প্ল্যান্ট প্যাথোলজি তাই না এখান থেকে আমাদের সাজেস্টিভ যে সমস্ত কোয়েশ্চেন গুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব ঠিক আছে তো চলো শুরু করি অনেকেই দেরি করছে জয়েন করতে তাই না তো মানে গরম পড়তে সবাই ক্লাস জয়েন করতে দেরি করছে তো দেখো আমরা শুরু করি প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে আজকে দেখো ইনোকুলামের প্রতিটি একককে কি বলে রেনু নাকি প্রপাগিউলস নাকি গেমেটস নাকি এন্ডোস্পর তাহলে অভিয়াসলি তোমরা সবাই অপশন বি বলছো তাই তো তাহলে প্রপাগিউলস হয়ে যাবে সঠিক উত্তর এখানে তোমরা জানো যে ইনোকুলাম মেনলি আমরা নর্মালি কি করি না যদি আমরা কালচার মিডিয়া বানাই তো সেখানে একটা কালচার মিডিয়া থেকে অলরেডি যেটা কালচার মিডিয়া গ্রো হয়েছে সেখান থেকে নিউ মিডিয়াতে কালচার মিডিয়াতে যখন আমরা ট্রান্সফার করছি ইনোকুলেশন নিডিল দিয়ে তো সেখানে যে ইউনিটটাকে আমরা ট্রান্সফার করি ইনোপ্লাম হিসাবে তার যে প্রতিটি একককে আমরা কি বলি প্রত্যেকটা ইউনিটকে আমরা বলি তো দেখো এখানে নিম্নলিখিত কোনটি অ্যাট্রোফিক লক্ষণ নয় অর্থাৎ কোনটা অ্যাট্রোফিক সিমটমস নয় মজাই গ্রহ পচন শিরানিকাশ নাকি ওকাল মোচন একদম ঠিক পচন বাদে বাকি এই পচনটা হচ্ছে কি নয় ঠিক আছে বাকি এখানে বলছে অ্যাট্রোপিক লক্ষণ নয় পচন বাদে বাকিগুলো অ্যাট্রোপিক সিমটমস হিসাবে আমরা দেখতে পাই আচ্ছা রবার্ট কোক এর মৌলিক নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নাকি ফাইকোমাইসাইটিস প্ল্যান্ট প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি রবার্ট কোচের একটা থিওরি ছিল তো সেই থিওরি মেনলি আমরা ভাইরাস ব্যতীত বাকি ছত্রাক ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু ছত্রাকের কোনোভাবে ভাইরাসের ক্ষেত্রে আমরা কর্কের মৌলিক নীতি প্রযোজ্য হয় না আচ্ছা গমের কৃষ্ণবর্ণ মরিচারক সৃষ্টিকারী ছত্রাক পার্সিনিয়া গ্রামীণকে আদর্শ বায়ত্রপ বলার কারণ কি তাহলে তোমরা জানো যে এই পরজীবী শুধু গোম আর বারবেরি গাছের মধ্যেই চক্র সম্পন্ন করে তো সেক্ষেত্রে তোমরা জানো যে বারবেরি হচ্ছে কি প্রাইমারি হোস্ট আর গোমটা হচ্ছে এই তোমার অন্যজীবের যে প্রাইমারি হোস্ট হিসাবে কাজ করে বারবেরি এবং সেকেন্ডারি হোস্ট হিসাবে কাজ করে কে গম তাই না গম গাছের বিজ্ঞান নাম তোমরা সবাই জানো টিটিকাম এস আর বারবেরি গাছের বিজ্ঞান নাম বারবেরিস ভুলগারিস তাই না তো সেক্ষেত্রে এরা হোস্ট হিসাবে কাজ করে এবং এই দুটো হোস্টকে কাজে লাগিয়ে পাক্সিনিয়া গ্রামীণ স্টিটিসি তার লাইফ সাইকেল কমপ্লিট করে বর্ধ মিশ্রণের উপাদানগুলি কি কি বর্ধ মিশ্রণ তোমরা জানো এটা ফাঙ্গিসাইড হিসাবে আমরা ইউজ করি ফাঙ্গিসাইড হিসাবে তো এর যে কম্পোনেন্টগুলো আমরা কি দেখতে পাই এর কম্পোনেন্ট হিসেবে আমরা কি লিখতে পারি অবভিয়াসলি তাহলে অপশন এ যারা বলছে সঠিক উত্তর কলিচুন কপার সালফেট এবং জল ঠিক আছে কলিচুন এবং কপার সালফেট জলের সংমিশ্রণে বর্ধ মিশ্রণ তৈরি হয় এটা মেনলি আমরা ফাঙ্গিসাইড হিসাবে ইউজ করি আচ্ছা পেন্টিবডিস বলতে আমরা কি বুঝি উদ্ভিদ রেচন পদার্থ নাকি রোগ দমনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ভিদের অ্যান্টিবডি যা প্রোটিন ধর্মী নাকি ন্যাক্রোটিক সিমটোমস আমরা প্যান্টিবডিজ বলি তাহলে উত্তর তোমরা অবভিয়াসলি অপশান সি বলছো সবাই তাহলে উদ্ভিদের ক্ষেত্রে স্পেসিফিক তোমরা জানো কোনো আহ ইমিউন সিস্টেম নেই তাই না তো সেক্ষেত্রে ওদের হোস্ট প্যাথোজেন ডিফেন্স সিস্টেম কাজ করে তো তার জন্য প্ল্যান্টের ক্ষেত্রে অ্যান্টিবডি লাইক কিছু সাবস্টেন্স দেখা যায় যেটা প্রোটিনেসিয়াস ইন নেচার এটাকে আমরা প্যান্টিবডিজ বলি আচ্ছা আলুর বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী অনুজীবের নাম কি ফাইটোথোরা ইনফেস্টেন্স নাকি জেন্থোমোনাস এসপি হেলমিনথোসপোরিয়াম ওরাইজি নাকি পাইথিয়াম এসপি তো তোমরা জানো যে আলুর বিলম্বিত ধসা রোগ এর জন্য দায়ী যে প্যাথোজেন তার নাম কি ফাইটোথোরা ইনফেস্টেন্স অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তাই না চলো দেখো নেক্সট কোশ্চেন সিস্টেমিক ডিজিজ বা সিস্টেমিক রোগ বলতে আমরা কি বুঝি তাহলে সিস্টেমিক ডিজিজ বলতে আমরা কি বুঝি না প্যাথোজেন উদ্ভিদের সমগ্র অঙ্গে ছড়িয়ে পড়ে এবং সারা দেহি ডিজিজের সিমটমস প্রকাশ করা ঠিক আছে তখন তাকে আমরা কি বলি সিস্টেমিক ডিজিজ ক্রাউন গোল রোগ সৃষ্টির জন্য দায়ী প্যাথোজেনের নাম কি ক্রাউন গোল তো এটাও তোমরা সবাই বলতে পারবে ক্রাউন গোল তোমরা জানো যে অ্যাগ্রোব্যাক্টেরিয়াম ইউনিফেসিয়েন্স তাই না এই অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স মানে তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার ইনফেকশানে ডাইকোড প্ল্যান্টের মধ্যে যে ডিজিজ হয় যেটাকে আমরা ক্রাউন গোল বলি বা এটাকে তোমরা প্ল্যান্ট টিউমারও বলতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে ক্রাউন গোলের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম কি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউনিফেসিয়েন্স এর মধ্যে তোমরা জানো স্পেশাল ডিএনএ টি ডিএনএ থাকে তাই না এবং হচ্ছে কি মেলি এটা দেখো নিম্নলিখিত কোনটি হাইপার ট্রফিক এর লক্ষণ নয় নিচের কোনটি হাইপার এর লক্ষণ নয় কোনটি হাইপার ট্রফিক এর লক্ষণ নয় হাইপার মানে তোমাদেরকে বলা হয়েছিল একটা হাইপার একটা হাইপো ছিল তো এখানে হাইপার বলেছে দেখো কোষের অতিরিক্ত বিভাজন আয়তন বৃদ্ধি খর্ব অঙ্গের উৎপত্তি অস্বাভাবিক উদ্ভিদ অঙ্গের সক্রিয়তার জন্য গোল সৃষ্টি তাহলে অভিয়াসলি তোমরা উত্তর করে আসবে অপশন সি একটা দেখো বাকিগুলো দেখো হাইপার মানে তোমার হচ্ছে কি কোষের বিভাজন অতিরিক্ত হচ্ছে আয়তন বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা সক্রিয় অঙ্গের সক্রিয়তার জন্য গোল্ড ডিজিজ তৈরি হচ্ছে কিন্তু এখানে দেখো ডুয়ার বা অঙ্গের উৎপত্তি হচ্ছে দেখো হাইপো ট্রোট হাইপার তো এই উদ্ভিদের একটি এন্ডেমিক রোগের উদাহরণ কি উদ্ভিদের একটি এন্ডেমিক রোগের উদাহরণ কি আলুর বিলম্বিত দশা রোগ আলুর ওয়ার্ড রোগ লেবুর ক্যাঙ্কার রোগ নাকি তামাকের ড্যাম্পিং রোগ তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি আলুর ওয়ার্ড রোগ এটি ওয়ান টাইপ অফ এন্ডেমিক ডিজিজ তো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের ডিজিজ মেনলি তোমরা মেজর ক্যাটাগরিতে তিনটে ভাগে পড়েছ একটা তোমরা জানো যে এপিডেমিক একটা এন্ডেমিক একটা প্যান্ডেমিক তাই না তো এপিডেমিক মানে মানে প্যান্ডেমিক যেটা সেটা হচ্ছে কিছুদিন আগেও একটা ডিজিজ আমাদের ওয়ার্ল্ডে স্প্রেড করেছিল তোমরা জানো কোভিড নাইন্টিন তো কোনো ডিজিজ যখন গোটা ওয়ার্ল্ডে বা কোন লিমিট ছাড়াই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে তাকে আমরা পেন্ডেমিক ডিজিজ বলি তাই না আর এপিডেমিক আর এন্ডেমিক এই এপিডেমিক আর হচ্ছে তোমার এন্ডেমিক এই দুটোর মধ্যে অনেক সময় কনফিউশন হয় তো তোমরা নিশ্চয়ই জানো যে এই এন্ডেমিক মানে একটা স্থানীয় মানে একটা নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকে ঠিক আছে একটা নির্দিষ্ট অঞ্চলেই যখন কোনো ডিজিজ দেখা যায় তখন তাকে বলা যায় এন্ডেমিক আর এপিডেমিক মানে যেটা একটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে দ্রুতই তো তখন তাকে আমরা এপিডেমিক বলি আচ্ছা নিম্নলিখিত কোনটি ভুল ঠিক আছে চারটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে কোনটা ভুল সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্যাথোজেনের রোগ সৃষ্টি করার আপেক্ষিক তীব্রতাকে আমরা ভিজিলেন্স বলি কোনো প্যাথোজেনের রোগ উপোস উপসম করার ক্ষমতাকে আমরা প্যাথোজেনেসিটি বলি কোনটা ভুল বলেছে তাই না তাহলে অভিয়াসলি তোমরা দেখতেই পারছো কোন প্যাথোজেনের রোগ উপশম করার ক্ষমতাটাকে আমরা প্যাথোজেনেসিটি নিশ্চয় বলি না তাকে আমরা কি বলি উপশম করার যে এটা তোমার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো প্যাথোজেনেসিডি তো হচ্ছে তৈরি করার ডিজিজ তৈরি করার ক্ষমতাটাকে আমরা প্যাথোজেনেসিটি বলি কিন্তু যদি প্যাথোজেনের রোগ উপশম উপশম করার ক্ষমতাকে আমরা কি করবো হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে প্যাথোজেনেসিটি হবে না তাহলে উত্তর তোমরা অপশন বি এর করে আসবে তাই না চলো নেক্সট কোয়েশ্চেন দেখো উদ্ভিদ রোগবিদ্যার জনক কাকে বলা হয় প্ল্যান্ট প্যাথলজির ফাদার কাকে বলা হয় হুইজ দ্য ফাদার অফ দ্য প্ল্যান্ট প্যাথোলজি উত্তর হয়ে যাবে অপশন এ হেনরিচ এন্টন ডি বেরি ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ফাদার অফ প্ল্যান্ট প্যাথোলজি চলো নেক্সট কোয়েশ্চান ধানের বাদামি চিটে রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি ধানের বাদামি চিটে রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি হ্যাঁ হেলমিনথোসপোরিয়াম ওরাইজি ঠিক আছে হেলমিনথোসপোরিয়াম ওরাইজি এটা মেনলি ধানের বাদামী চিঠে রোগের জন্য দায়ী জীবাণু একটি সিস্টেমিক ছত্রাকনাশকের নাম কি একটি সিস্টেমিক বা ছত্রাকনাশক তার নাম কি তাহলে একটি সিস্টেমিক তোমার ফাঙ্গিসাইট হিসাবে কাজ করে কে তোমার অক্সাথিলস ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন নিচের কোন ক্ষেত্রে আক্রান্ত কোষগুলির মৃত্যু ঘটে নিচের কোন ক্ষেত্রে আক্রান্ত কোষগুলির মৃত্যু ঘটে উত্তরে যাবে অপশান বি ঠিক আছে নেক্রোসিস ঘটলে নেক্রোসিস হচ্ছে এমন একটা প্যাথোলজি মানে তোমার সিম্পটমস যেখানে কি হয় কোন পেথ কোনো প্যাথোজেন যে আক্রান্ত কোষে প্রবেশ করবে তার সেই কোষগুলোকে ডেথ করে দেয় বা মৃত্যু ঘটিয়ে দেয় তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বিয়েড টা ঠিক আছে তাহলে নেক্রোসিসের ক্ষেত্রে আক্রান্ত কোষগুলির মৃত্যু ঘটে আচ্ছা লেট ব্লাইট ও পটাটো রোগের জীবাণুর নাম কি হ্যাঁ এটা হচ্ছে উত্তর হয়ে যাবে কি যেটা তোমরা আলুর বিলম্বিত ধসা রোগ পড়ছিলে সেটা হচ্ছে তোমার লেট ব্লাইট একটা লেট ব্লাইট হয় দেখো এবার বলছে কাস্টলো উদ্ভিদের কাণ্ডে কোন রোগটি দেখা যায় সডল বার্ন ক্যাংকার নাকি স্পট কাঠল্য যে সমস্ত কাণ্ড ঠিক আছে যাদের কাক কাণ্ডটা খুব কাষ্ঠল হয় বা উডি হয় তো তাদের ক্ষেত্রে আমরা কি ডিজিজ দেখতে পাই তো উত্তর হয়ে যাবে অপশান সি কি হবে হ্যাঁ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ক্যাঙ্কার তুষারপাত যুক্ত অঞ্চলে কোন উদ্ভিদ কোন রোগটি বেশি দেখা যায় অ্যানথ্রাকনোস লোরোসিস ডাইবেক নাকি উইল্ট তাহলে তুষারপাত যুক্ত অঞ্চলে আমরা লান্ডের কোন ডিজিজটা কমনলি বেশি দেখতে পাই তাহলে উত্তর ডাইবেক মানে যখন হচ্ছে কি কোন একটা অঞ্চলে ঠিক আছে প্রচুর পরিমাণে ওয়াটার জমে যাওয়ার জন্য বা এই যে বরফ গুলিতে জল জমে যাওয়ার জন্য ঠিক আছে যখন হচ্ছে কি তোমার পাগিয়ে গুলো তোমার উদ্ভিদটা আছে কি নেতিয়ে যায় ঠিক আছে তখন তাকে আমরা ডাইভেট বলি তো যেহেতু এখানে তুষারপাত যুক্ত রিজন বলেছে তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি ডাইভেট মিশ্রণে কি থাকে না ক্যালসিয়াম সালফেট জল কপার সালফেট চুন তাহলে ক্যালসিয়াম সালফেট থাকে না বাকি কপার সালফেট চুন এবং জল এই তিনটে থাকবে দেখো এটা রিপিট হয়ে গেছে আচ্ছা কুইনন কি কুইনন কাকে বলা হয় হোয়াট ইজ কুইনন একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ছত্রাকনাশকে আমরা কি বলি উইন হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক আচ্ছা ট্রান্সক্রপ কোন জীবাণুকে মারতে ব্যবহার করা হয় ট্রান্সক্রপ ঠিক আছে এটা হচ্ছে ট্রান্সক্রপ ব্যাকটেরিয়া নিমাটোট ছত্রাক নাকি সবগুলি তাহলে ট্রান্সক্রপ সিস্টেম যদি আমরা করি কোন একটা এগ্রিকালচার ফিল্ডে তাহলে সেক্ষেত্রে আমরা নিমাটোট গুলোকে দমন করতে পারবো তাই না অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর যারা অপশন বি বলছো তোমরা ঠিক বলছো চলো নেক্সট কোয়েশ্চেন ভারতে কোন সংস্থাটি কোয়ারেন্টাইন করে থাকে ভারতের কোন সংস্থাটি কোয়ারেন্টাইন করে থাকে বিএসআই নাকি সবগুলি হ্যাঁ উত্তরে যাওয়া অপশান ডি এই যে তিনটে সংস্থার নাম বলা রয়েছে এরা সবাই কোয়ারেন্টাইন এই টার্ম টার্মটার সঙ্গে সবাই নিশ্চয়ই পরিচিত তাই না এই কোয়ারেন্টাইন মানে এখানে তোমরা জানো যে প্ল্যান্টের কোন বা যখন দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার করা হয় তাহলে সেক্ষেত্রে যাতে ডিজিজ প্রিভেন্ট করা যায় তার জন্য কোয়ারেন্টাইন সিস্টেম চালু করা হয়েছে জানা রোগের অজানা জীবাণুকে কোন বিজ্ঞানী আবিষ্কার করে জানা রোগের অজানা জীবাণুকে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন কুন রবার্ট কোচ ডি বেরি নাকি হুইলার তাহলে তোমরা সবাই পারবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর রবার্ট কোচ চলো কোয়েশ্চান কোন বিজ্ঞানী তার লেখা ইনকোয়ারি ইন্টু প্ল্যান্ট পুস্তকে উদ্ভিদ রোগ নিয়ে আলোকপাত করেন ডি বেরি থিওফ্রাস্টাস কেসি মাহাতো নাকি রবার্ট কোচ ইনকোয়ারি ইন্টু প্ল্যান্ট এটা হচ্ছে তোমার ছিল লেখা ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন কোন উদ্ভিদের জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয় কোন উদ্ভিদের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয় একদম ঠিক অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তাই না আক্রান্ত না হওয়ার ক্ষমতা হচ্ছে তোমার রেসিস্টেন্স বাট আক্রান্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলি সাসেপ্টিবিলিটি তাই না অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর প্রোফাইল এক্সিটা কি প্রোফাইল এক্সিটা প্রোফাইল এক্সি এই টার্মটা বাবা এখানে এই প্ল্যান্ট প্যাথলজিতে ইউজ করা হয় না এটা মেইনলি ডেভেলপমেন্টাল বায়োলজিতে ইউজ করা হয় ঠিক আছে ট্রিটমেন্ট হয় এর মানে ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট করা হয় কোন ডিজিজ মানে কোন হচ্ছে কি যখন আমরা স্পেসিফিক কোন কিছু ট্রিটমেন্ট করি ঠিক আছে ডোজ ডিপেন্ডেন্ট বা টাইম ডিপেন্ডেন্ট ম্যানারে বলা বলা হচ্ছে কি প্রোফাইল হয় তাকে আর ইনকিউবেশন জানো তোমরা দেখো দেখো তোমরা এখনো জয়েন হচ্ছে আধ ঘন্টা ক্লাস হয়ে গেল এখনো জয়েন হচ্ছে দেখো কোশ্চেন দেখো যে রোগ নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর পরিলক্ষিত হয় এবং মৃত্যু হার মাঝামাঝি তাকে কি বলা হয় একটু আগে আমি তিনটে ডিজের কথা বলেছিলাম তাই না এন্ডেমিক প্যান্ডেমিক আর এপিডেমিক আর একটা রয়েছে এখানে স্পোরাডি তো এখানে বলছে যে যে রোগ নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর পরিলক্ষিত হয় তাহলে উত্তর হয়ে যাবে কি এন্ডেমিক হবে তাই না নির্দিষ্ট অঞ্চলে যেহেতু বলে দিয়েছে এখানে এন্ডেমিক হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো চারা গাছের ক্ষেত্রে কোন রোগটি বেশি দেখা যায় রড ড্যাম্পিং অফ ডাইবেক নাকি চারা গাছ মানে যখন সিডলিং কন্ডিশনে থাকে তখন বেশি আমরা দেখতে পাই কি ড্যাম্পিং অফ চলো দেখো নেক্সট কোয়েশ্চন এক দেশ থেকে অন্য দেশে জৈব পদার্থ মানে জৈব উপাদান আমদানি বা রপ্তানি করার সময় যাতে রোগ ছড়িয়ে না পড়ে তার জন্য কোন পদ্ধতিটি চালু করা হয় ক্রস প্রোটেকশন হাইপার প্যারাসাইটিজিম মাইক্রো প্যারাসাইটিজিম নাকি কোয়ারেন্টাইন উত্তর যাবে কি একটু আগেই আমরা বললাম এই কোয়ারেন্টাইন তো একটা দেখো প্ল্যান্ট তোমার যে একটা পুস্তক রয়েছে বা বই রয়েছে তার নাম কি ডাই উদ্ভিদ যে তোমার হচ্ছে কি প্ল্যান্ট প্যাথোলজি যে বইটা কে প্রথম প্রকাশ করেন কুন রোবার্ট তো উত্তরে যাবে দেখো বিজ্ঞানী কুন ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন রুট রোড রোগে কোন কলা বা অঙ্গ বিনষ্ট হয়ে যায় রুট রোড বা তোমার হচ্ছে কি এই রুট রোড যে ডিজিজ আমরা কোন কলা বা কোন অঙ্গ বিনষ্ট হতে দেখতে পাই তাহলে উত্তর হয়ে যাবে সি ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল ঠিক আছে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল ড্যামেজড হয়ে যায় আপেল গাছের ক্রাউন গোল রোগের জীবাণুর নাম কি আপেল গাছের ক্রাউন গোল ডিজিজের জন্য দায়ী জীবাণু নাম কি তো যেহেতু ক্রাউন গোল বলে দিয়েছে মানে একটু আগেই আমরা ডিসকাস করছিলাম অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউনিফেসিয়েন্স তাই না অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিউনিফেসিয়েন্স জন্য ক্রাউন গোল হয়ে থাকে আক্রান্ত অংশের কোষের সংখ্যা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয় ঠিক আছে যদি কোনো একটা প্যাথোজেন আক্রান্ত স্থানে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে দেয় তখন তাকে আমরা ক্লোরোসিস নাকি হাইপারটোপি নাকি হাইপার নাকি হাইপো বলি তাহলে উত্তর হয়ে যাবে কি হাইপার প্লাসিয়া অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা অপশন সি বলছো তারা সঠিক বলছো ঠিক আছে হাইপার প্লাসিয়া হয়ে যাবে সঠিক উত্তর স্টক হল রোগে প্রথম লক্ষণ কি স্পট স্ট্রেক ক্যান্সার নাকি ব্লাইট হ্যাঁ স্পট হবে প্রথমে দাগ সবচেয়ে দাগ সৃষ্টি হবে ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর কোনটি হাইপার প্লাস্টিক লক্ষণ নয় ডাইনির ঝাঁটা কার্লিং এনথ্রাগনোজ নাকি গোল তাহলে যেহেতু বলে সেখানে হাইপার প্লাস্টিক লক্ষণ নয় তাহলে অ্যানথ্রাগনোজ বাকিগুলো দেখো ডাইনি ঝাটা কার্লিং গোল এগুলো হাইপার প্লাস্টিক সিমটমস এর মধ্যে পড়ছে গাছের ব্যবসায়িক চাষের ক্ষেত্রে বীজের সুস্থতার তকমা দেওয়া হয় দেয় কোন সংস্থা গাছের ব্যবসায়িক চাষের ক্ষেত্রে বীজের সুস্থতার মানে সুস্থতার আর কি অ্যাকচুয়ালি মানে আমরা যেটাকে বলি সিট তোমার হচ্ছে ভায়াবিলিটি তো সে কোন সংস্থা এটাকে তারা হচ্ছে কি তোমার সিলমোহর বা তোমরা হচ্ছে কি তার তোমার কি দেয় তার অনুমতি দেয় তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি এটা এনএসসি এবং এসএসসি ঠিক আছে কি পুরো নাম বলতে পারবে স্যার ন্যাশনাল সিট কর্পোরেশন আর স্টেট সিট কর্পোরেশন সিট কর্পোরেশন ঠিক আছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর

একটা আছে তোমার প্যাথোজেন আর একটা এনভায়রনমেন্ট এই তিনটের ইন্টারঅ্যাকশনের জন্য আমরা ডিজিজ দেখতে পাই এটাকে আমরা ডিজিজ ট্রায়াঙ্গেল বলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট প্রসেস ইনফেকশনের মধ্যে তো সেটাকে আমরা প্যাথোজেনেসিস বলি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কিল হোস্ট বিফোর ফিডিং অন দ্য সেলস কন্টেন্ট অ্যান্ড লিভ অন ডেথ টিস্যু এটাকে আমরা কি বলি বায়োট্রপস নাকি নাকিপ্লাস্টিক নাকি তো দেখো যখন বলছে যে কিল হোস্ট ফিডিং ফিডিং হুম তো করার পরে আমরা কি দেখতে পাই না হোস্টটাকে কিল করে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি নেক্রোট্রপস বলি ঠিক আছে চলো পরের কোশ্চেন দেখো অফ অব হোস্ট টু রেজিস্ট দা

যে কারোডে সে প্রেসিডেন্টটাকে আটকাতে পারছে না এরিয়া সারাউন্ডিং দা রুট অ্যান্ড ইমপ্যাক্ট বাই ইট অর্থাৎ মূলের চারদিকে যে এরিয়া ঠিক আছে অ্যান্ড ইমপ্যাক্ট বাই ইট যার দ্বারা ওই মূল ইমপেক্ট বা হচ্ছে কি তোমার প্রতিক্রিয়া সৃষ্টি করে ওই অঞ্চলটাকে আমরা কি বলি রাইজোস্ফিয়ার নাকি রাইজোপ্লেন নাকি ফাইলোপ্লেন নাকি অপশান ডি তোমার দুটো মনে হয় একই আচ্ছা রাইজো ফোর বলার আমি প্রথমে এটা হচ্ছে ভুল করে দিয়েছি এটা রাইজো ফোর লাস্ট আছে রাইজোস্ফিয়ার তাহলে এখানে আমরা কি পড়বো এখানে কোনটা হচ্ছে উত্তর হবে উত্তর হয়ে যাবে অপশন ডি রাইজোস্ফিয়ার বলা হয় ঠিক আছে অপশন ডি হয়ে যাবে সঠিক স্যার রাইজো প্ল্যানটা রাইজো রাইজো প্ল্যানটা কি স্যার বি অপশন টা রাইজো প্ল্যান দাঁড়াও বলছি রাইজোপ্লেন বলছে দ্য রুট সারফেস জোন অ্যাটাক সারফেস স্ট্রাকচার সেল সারফেস অর্গানিজমিট বুঝতে পারলে তাহলে রাইজোপ্লেন বলতে আমরা রুটের সেই সমস্ত সারফেস জোনকে বোঝাবো যেখানে মাইক্রো অর্গানিজমস তোমার তাদের বিভিন্ন স্ট্রাকচারের দ্বারা যেমন ফ্লাজেলা ফিমডি এইগুলো দ্বারা তারপরে হচ্ছে কি তোমার রুটকে অ্যাটাক করতে পারছি ওই ওই জোনটাকে আমরা কি বলি রাইজোপ্লেন বলি ওকে স্যার মানে স্যার ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যাবে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া এগুলোতে হ্যাঁ দেখো অর্গানিজমস গ্রোয়িং অন দ্য সারফেস অফ ফটোসিনথেটিক অর্গানিজমস অর্গানিজমস গ্রোয়িং অন দ্য সারফেস অফ ফটোসিনথেটিক অর্গানিজমস রাইজোফোর এপিফাইটিক নাকি ফাইলোপ্লেন নাকি রাইজোস্ফিয়ার উত্তর হয়ে যাবে কি অপশান বিএরটা এপিফাইটিক অপশন ডি ফিজিক্যাল এভিডেন্স অফ দ্য প্রেজেন্স অফ ডিজিজ এজেন্ট একটা আমরা বলছি দেখো সিন্ড্রোম সাইন নাকি ডিজিজ অপশন ডি বলছে বোধ এ এন্ড বি তো ফিজিক্যাল এভিডেন্সকে আমরা কি বলি সাইন বলি তাই না ফিজিক্যাল এভিডেন্সকে আমরা বলি সাইন চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হোয়াইট রাস্ট অফ ক্রুসিফার ঠিক আছে এই হোয়াইট রাস্ট অফ ক্রুসিফারের ক্ষেত্রে যে প্যাথোজেনের নাম কি এলবুগো উস্টিলেগো ফাক্সিনিয়া নাকি ফাইটোফসরা তাহলে উত্তর হয়ে যাবে এলবুগো ঠিক আছে এলবুগো এই ফাঙ্গাসের আক্রমণের জন্য আমরা ক্রুসিফারের ক্ষেত্রে হোয়াইট রাস্ট ডিজিজ দেখতে পাই আচ্ছা ডাউনি মিলডিউ ডিজিজ ইজ কজড বাই এলবুগো পাক্সিনিয়া নাকি তোমার পেরোনোসপোরা নাকি ফাইটও তোরা তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি একটা चलो देख देखो नेक्स्ट क्वेश्चन देखो হুইচ ইজ রেসপন্সিবল ফর উড রট ঠিক আছে কাঠের মধ্যে যেটা কাঠের পচনের জন্য দাই যে প্যাথোজেন তার নাম কি তো তোমরা নিশ্চয়ই জানো পলিপোরাস নাম শুনেছো তাই না এটা ফাঙ্গাস পলিপোরাস তো এটা কি করে না কাঠের মধ্যে হচ্ছে দেখো তোমার হচ্ছে কি পচ কাঠকে পছিয়ে দিতে পারে ঠিক আছে আরলি লিভ স্পোর্ট ডিজিস ইন এরাচিস হাইপোজিয়া ইজ ফোর্স ডিউ টু দা ইনফেকশন অফ ঠিক আছে এরাচিস হাইপোজিয়া মানে যেটা চীনে বাদাম বলি আমরা তার আরলি লিভ ফোর্টের যে ডিজিজ দেখা যায় তার জন্য দায়ী প্যাথোজেনের নাম কি উত্তর হয়ে যাবে কি তোমার সার্কোস পরা পারস পার্সোনাটা ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ডেফিসিয়েন্সি অব হুইচ অফ দিস লিডস টু the ইন্টারভেনিয়াল ক্লোরোসিস ঠিক আছে তো ইন্টারভেনিয়াল মানে হচ্ছে কি তোমার যে শিরার ক্ষেত্রে ক্লোরোসিস ঘটানোর জন্য দায়ী মানে কোন কোন হচ্ছে তোমার নিউট্রিয়েন্টের অভাবের জন্য ইন্টারভেনিয়াল ক্লোরোসিস আমরা দেখতে পাই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন নাকি কোভাল্ট উত্তর যে অপশান নেই ম্যাগনেশিয়াম লিটিল লিফ ডিজিজ ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ড্যাস নাইট্রোজেন ম্যাঙ্গানিজ সোডিয়াম জিঙ্ক উত্তরে যাবে অপশান ডি জিঙ্ক ঠিক আছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা মাইক্রোটক্সিন প্রডিউসড বাই দা এসপারজিলাস ফ্লেভার কোন মাইক্রোটক্সিন নাম কি বলতে হবে যেটা এসপারজিলাস ফ্লেভার তৈরি করে ফাইটোলাক্সিন নাকি ডিস্ট্রোফিন এম ফাইলোটক্সিন নাকি অ্যাফ্লাটক্সিন উত্তর যে অপশন ডি অ্যাফ্লাটক্সিন এটা এসপারজিলাস ফ্লেভার দ্বারা প্রডিউসড হয় বল রড অফ দা কটন ইজ কোচড বাই

যে হুইটের ক্ষেত্রে যে ডিজিজ তৈরি করে তার নাম কি রাস্ট হুইট তাই না তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর রাইস ইজ বাই ব্লাস্ট ডিজিজ ডিজিজ যেটা আমরা রাইসের ক্ষেত্রে দেখতে পাই সেটা কোন প্যাথোজেন দায়ী তো উত্তর হয়ে যাবে কি অপশান এটা হয়ে যাবে পিরিকুলারিয়া ওরাইজি দ্য অ্যান্টিবায়োটিক স্টেপ্টোমাইসিন ওয়াজ আইসোলেটেড ফ্রম স্টেপ্টোমাইসিস গ্রিসিয়াস নাকি স্টেপ্টোমাইসিস ভেনিজুলি স্টেপ্টোমাইসিস রিমোসাস স্টেপ্টোমাইসিস ওরিওফিসিয়ান তাহলে দেখো অ্যান্টিবায়োটিক স্টেপ্টোমাইসিন পাওয়া যায় স্টেপ্টোমাই স্টেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর রাটুন স্টান্টিং ডিজিজ অব দ্য সুগার ক্যান সুগার ক্যানের ক্ষেত্রে রাটুন স্টান্টিং ডিজিজের জন্য দায়ী বা মেনলি হচ্ছে কার জন্য হয়ে থাকে উত্তর হয়ে যাবে সেফ তোমার হচ্ছে ট্রান্সমিটেড রেড রোড অফ সুগার ক্যান ইজ কোস্ট বাই আখের যে রেড রোড অফ সুগার ক্যান হয় মানে রেড রোড যে ডিজিজটা হয় তো সেটা কার দ্বারা হয় উত্তর হয়ে যাবে অপশান সিয়েটটা পোলিওট্রিকাম স্যালকাটাম ঠিক আছে পোলিওট্রিকাম ফ্যালকাটাম যদি ইনফেক্টেড হয় সুগার কেলে তাহলে আমরা রেড রোড ডিজিজ দেখতে পাই ডেথ এরিয়া ইন দা বার্ক ফর কোটেক্স অফ দ্য স্টেম স্পেশালি অফ উডি প্ল্যান্টস ইজ কোস্ট স্পট ক্যান্কার ডাইবেক নাকি স্কোচ चल उतरो जो ऑप्शन भी केंद्र का राइस ब्लास्ट इट्स कोच्ड बाय बैक्टीरिया फंगस भाइडास माइकोप्लाज्मा राइसेट ब्लास्ट डीज़ का दरार है उतरो जो ऑप्शन ये एक बैक्टीरिया दरार है ये बी दारों पे हम बैक्टीरिया ना फंगस ये स्पेसिजेंटर स्पेसिजेंटर नाम बोलो राइस ब्लास्टिड जनो ফাঙ্গাস দ্বারা হয় রাইস ব্লাস্টের হচ্ছে কি তোমার যে যে ডিজিজটা নাম হচ্ছে কি তোমার ম্যাঙ্গোনোপরক আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে যে এটা হচ্ছে ফাঙ্গাস হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া হবে না এটা ফাঙ্গাস হবে ফাঙ্গাসটার নাম আমি লিখে দিচ্ছি এখানে

চলো পরে কোশ্চেন ফাদার অফ এপিডেমিওলজি এপিডেমিওলজির ফাদার কাকে বলা হয় উত্তর হয়ে যাবে ভ্যান্ডার লেন্স অপশন ডি ঠিক আছে তো আপাতত হচ্ছে কি তোমাদের যেহেতু আছে একটা চ্যাপ্টার ছিল তো ওই জন্য মোটামুটি এতগুলো কোশ্চেন ছিল এখান থেকে তোমাদের প্যাথোলজি থেকে ঠিক আছে তো তোমাদের আমি বলে রাখি যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে দেখো রবিবার তিন তারিখ তো সেক্ষেত্রে আর বেশি দিন আমাদের হাতে নেই ঠিক আছে তো তোমাদের আর তিনটে ক্লাস দেওয়া হবে আমি বলেছিলাম কালকে যে দুটো ক্লাস দেওয়া হবে তো সে জায়গায় আর দুটো নয় তিনটে ক্লাস দেওয়া হবে একটা আছে তোমাদের বুধবার এটা যে শুক্রবার আর হচ্ছে তোমাদের শনিবার বুধবার যে ক্লাসটা হবে সেটা বলেছি যে সাজেশান মেনলি মানে সাজেশানটাকেই আমরা টার্গেট করবো মানে কোন পোর্শন থেকে কোশ্চান আসে সেই পোর্শন তুলে ধরা বা সেই রিলেটেড কোশ্চান থাকবে দেখানো হবে শুক্রবার হচ্ছে কি তোমাদেরকে থাকবে একজাম টিপস আর শনিবার যেটা হচ্ছে তোমাদের একটা ম্যারাথন ক্লাস দেওয়া হবে ঠিক আছে ম্যারাথন ম্যারাথন ক্লাস আর যেহেতু তোমাদের সিট কেউ কি তোমরা এডমিট ডাউনলোড করতে পেরেছো না স্যার না স্যার হচ্ছে না স্যার না স্যার

বেসিক মানে কোয়েশ্চেন দেওয়া যায় অবভিয়াসলি সাজেস্টিভ তো সেটা দেওয়ার চেষ্টা করব কিন্তু তোমাদের বুধবার যেটা হচ্ছে কি সাজেশন ক্লাস হবে আমাদের রাতে হ্যাঁ যেমন যেমন তোমাদের রুটিন তেমনি করে হবে শনিবার যেমন ক্লাস হয় তোমাদের যেমন হচ্ছে কি তোমার দশটা থেকে ক্লাস হয় তেমন করে ইয়ে থাকবে

যার মনে হবে অ্যাটেন্ড করা তোমরা করবে তাই না আর জেলায় যেহেতু যে যার পরীক্ষা হবে এক্সাম সেন্টারে যাওয়া নিয়ে তো কোনো তাড়া থাকবে না সকালে উঠে তুমি যেতে পারবে তাই না তো সেক্ষেত্রে শনিবার ক্লাস করাও যেতে পারে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে দেখো তোমাদের এই তিনটে ক্লাস দেওয়া হবে তোমরা এই তিনটে ক্লাসের ক্ষেত্রে এই জিনিস তোমাদের ক্লাসটা যদি ফ্রাইডে নিতেন তাহলে ভালো হতো আর যেটা এক্সাম টিপসের বলছি সেটা যদি আপনি স্যাটারডে নিতেন একজন ডাউনলোড করেছে সাড়ে দশ থেকে পরীক্ষা হ্যাঁ কি বলছো বলো সাড়ে দশটা থেকে পরীক্ষা স্যার সাড়ে দশ থেকে পরীক্ষা হ্যাঁ নাইন টেন সাড়ে দশটা থেকে স্যার আমি ডাউনলোড করতে পারিনি কিন্তু আমি মানে দেখেছি অ্যাডমিটটা আমার ওপেন হয়েছে ওখানে ডাউনলোড করার অপশন ছিল না প্রিন্ট আউট অপশন ছিল আমার তো ফোন থেকে দেখেছি ওই জন্য প্রিন্ট আউট করতে পারিনি আমার কোচবিহারে পড়েছে আমার কোচবিহারে মানে সিটি তে পড়েছে হ্যাঁ তুমি ওই যে প্রিন্ট আউট যে দেখে যে প্রিন্ট দেখাচ্ছে না ওই প্রিন্টেই তুমি ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে ও আচ্ছা 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 আমি আবার ট্রাই করব ওই যে প্রিন্টে অপশনে ক্লিক করলেই ওটা ডাউনলোড হয়ে যাবে

তাহলে তোমাদের কথাও তো শুনতে হবে তাহলে শুক্রবার তাহলে বলছো যে ম্যারাথন ক্লাস আর শনিবার হচ্ছে ঠিক আছে এটাই আমি হচ্ছে হচ্ছে এডিট করে দিলাম তাহলে শুক্রবার কি তোমাদের ম্যারাথন ক্লাস আর শনিবার হচ্ছে কি তোমাদের এক্সাম টিপস ঠিক আছে তাহলে এই ম্যারাথন ক্লাসের লিমিট থাকবে না অনেকটাই চলবে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকবে ঠিক আছে হ্যাঁ টাইম যেমন রইছে তেমন ঠিক আছে টাইম যেমন রইছে তেমন থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের তাহলে ম্যারাথন ক্লাসটা শুক্রবার হবে আর এই এই বুধবারটাও কি ক্লাস কামাই করবে না কারণ এখানে সাজেশন ক্লাস থাকবে আর আমরা শনিবার দিনটাও তোমরা তাহলে আমি বেশি টাইম দেব না তোমাদের দশটা থেকে এগারোটা এক ঘন্টায় হচ্ছে তোমাদের এই ক্লাসটা শনিবার দিন রাখা হবে ঠিক আছে সবাই চেষ্টা করবে জয়েন করার জন্য শনিবারটায় ঠিক আছে তো সেখানে আমরা যে সমস্ত জিনিসগুলো এখানে বলা সেই জিনিসগুলো সেখানে বলা হয় তো আজকে আপাতত এতটাই থাক ঠিক আছে তোমাদের কোশ্চেনটা আমি পাঠিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর যেটা তোমাদেরকে আরেকটা জিনিস বলার আগাম বলে দিচ্ছি তোমরা একটা কাজ করো তাহলে কালকে সময় পাচ্ছ তোমরা তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যতগুলো ক্লাস করানো হলো আপাতত আমি যতটুকু জানতে পারছি যে টোয়েন্টি ক্লাস হয়েছে তাই না এই লাস্ট যে ক্লাসটা মানে ওই এমসিকিউ প্র্যাকটিসের তো তোমরা একটা কাজ করো ওই কোশ্চানগুলো একটু তোমরা খুলে পড়ে নাও আর বুঝতে পারলে একটু রিভিশন দিয়ে দাও এই তেইশটা পিডিএফ ঠিক আছে এই তেইশটা পিডিএফ একটু তোমরা রিভাইজ দিয়ে দাও পরপর করে ঠিক আছে কালকে দিনটা তোমাদের কাজ থাকলো কি তেইশটা পিডিএফ রিভিশন দাও বুঝতে পারলে এটা তোমরা বলতে পারো তোমাদের টাস্ক হোমওয়ার্ক বলতে পারো বা টাস্ক বলতে পারো পিডিএফটাকে কমপ্লিট করা আর তারপর হচ্ছে কি আমরা বুধবার দিনে ক্লাসের আগে কোনো নোটস কিছু দিচ্ছি না ওই দিনকেই মানে ক্লাসেই তোমাদের দেখানো হবে ক্লাসে দেওয়া হবে ঠিক আছে আমরা কিছু থিওরি বা কিছু তোমার ফ্লোচার্ট তার পাশাপাশি কিছু এমসিকিউও দেওয়া হবে আচ্ছা আজকে আমি আরেকটা জিনিস ক্লাসের পরে দিয়ে দেবো ঠিক আছে যেটা হচ্ছে কি তোমাদের বলে দিই ইএমআরএস ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা নাম শুনেছ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর যে পরীক্ষার যে হয়েছিল পরীক্ষার যে তোমার কোশ্চেন পেপার ঠিক আছে অ্যান্সার সমেত অ্যান্সার সমেত পিডিএফ প্লাস ভিডিও দুটো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের গ্রুপেই দিয়ে দিচ্ছি আমি তো তোমরা পারলে এই কোশ্চানগুলোকে একটু ভালো করে দেখবে কারণ রিসেন্ট বানানো তো এবং টপিকগুলো খুব হচ্ছে কি তোমার রেলিভিয়েন্ট তো সেক্ষেত্রে তোমরা এই এই তেইশটা পিডিএফ এর পাশাপাশি আর একটা টাচ থাকলো কি দা ইএমআরএস এর যে কোশ্চেন ব্যাপার তার পিডিএফ এবং ভিডিও এই দুটো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে বাকি তাহলে আমরা বুধবার দিন হচ্ছে ক্লাসে আবার মিট করব ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে আর বেশি আর টাইম নেব না তোমরা লেট করে যেতে পারো